আরব আমিরাতে দুবাই শহরে অবস্থিত। এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত। বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন। বুর্জ খলিফার নির্মাণ কাজ শুরু হয় 2004 খ্রিস্টাব্দে আর কাজ শেষ হয় 2009 খ্রিস্টাব্দে। এটি তৈরিতে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে। ফোয়ারা নির্মাণেই ব্যয় হয়েছে 133 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এই ভবনে 144টি বাসা সংস্থাপিত। কোন কোন লিফটের গতিবেগ ঘন্টায় শিলান্যাসের পর থেকে অতি দ্রুত নির্মাণ কাজ অগ্রসর হয়। এমনও দিন গেছে যেদিন 12,000 নির্মাণকর্মী একযোগে নির্মাণ প্রক্রিয়ায় নিযুক্ত ছিল। সে সময় প্রতি 3 দিন পর পর একটি